এক্সটার্নাল চিন্তা করতে পারি যে এটা ডিজেড বাই টেন স্কোয়ার প্লাস 4k লিখতে পারি 2 স্কোয়ার, এটা আসলে কি 1/a টেন ইনভার্স জেড বাই এর ফর্মুলা চলে গেল, তাহলে হাফ টেন ইনভার্স জেড বাই 2 ইকুয়াল এক্স প্লাস সি। এখানে জেডের মান হচ্ছে কি, আমরা জানি জেড ইকুয়াল টু কি লিখতেছি 4x + y + 1, জেডের মান বসে দিলে এর অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তারপরে এখন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু ম্যাথ সলভ করবো। ঠিক আছে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন তো বোঝার, আমরা জানি যে হোমোজিনিয়াস মানে কি, প্রত্যেকটা পদের যখন পাওয়ার ইকুয়াল থাকে তখন কি ওটা হোমোজিনিয়াস হয়। তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেটটা হচ্ছে এরকম, dy/dx = mxy dy/nxy, যেখানে m আর n হচ্ছে x এর ভিন্ন ভিন্ন ফাংশন, m এর প্রত্যেকটা পদের পাওয়ার ইকুয়াল, n এরও প্রত্যেকটা পদের পাওয়ার ইকুয়াল। তো আমরা প্রথম এক্সাম্পলের দিকে তাকাই, এটাকে আমরা একটু dy/dx ফরম্যাটে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি আসতেছে, আমরা যদি এখানে আছে dy, এখানে আছে dx, এখানে dx, ঠিক আছে, তাহলে উভয় পক্ষে যদি আমরা যদি dxটাকে এখানেও dx এটাও dx, মানে dx কি কমন নিয়ে লিখতে পারি না, এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি ডিএক্স থেকে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল। তাহলে এটা হচ্ছে dy, এটা হচ্ছে dx, আমি যদি dy/dx লিখতে চাই তাহলে কি আসবে, দেখো চিন্তা করি dy এর সাথে গুণাকারে কি আসছিল 2x, আর dx এর সহগ কত এখানে লিখতে হবে, dx এর সহগ কত 2y + √x² + 4y²। এখন খেয়াল করো যে নিচে পাওয়ার কত 1, আর উপরে প্রত্যেকটা পদের পাওয়ার কত 1, আর এটা হচ্ছে হাফ ইন্টু, দেখো এ রুটের জন্য কি হাফ, আর এক্স স্কোয়ারের জন্য 2, পাওয়ার কত 1, এটার পদের পাওয়ার 1, এটারও পদের পাওয়ার 1, আবার হরেরও পাওয়ার 1ই আছে, রাইট। তার মানে আমি বলতে পারি এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তা আমরা জানি হোমোজিনিয়াস ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, ভ্যারিয়েবল ধরতে হয় দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড, একটা হচ্ছে এক্স এবং জেড এর রেসপেক্টে কি করতে হবে আমাকে, ভ্যারিয়েবল সেপারেশন পদ্ধতিতে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কি বলছিলাম, ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ভি, ভি ইকুয়ালস টু কি y/x, রাইট। ভ্যারিয়েবল হচ্ছে, আমি প্রথমে ধরে নিই যে লেট ভি ইকুয়ালস টু y/x, মানে হচ্ছে y = vx, তার মানে হচ্ছে dy/dx ইকুয়ালস টু দ্বারা হচ্ছে ভি dx/dx হচ্ছে ইন্টু 1, মানে হচ্ছে প্লাস ভি প্লাস কি এক্স ইন্টু dv/dx, এটি তো আসে না। তো এখন খেয়াল করো আমার ভ্যারিয়েবলটা একটা হচ্ছে ভি, ভি মানে y/x, তাহলে আমি কি করবো এখন এখান থেকে চিন্তা করবো যেটা, সেটা হচ্ছে হর থেকে হর লবকে 1/x দ্বারা গুণ করবো, হচ্ছে 1/x কমন নিব, রাইট, হর লব থেকে x কমন নিব, মানে হচ্ছে হর লবকে x দ্বারা ভাগ করবো। আমি যদি হরকে x দ্বারা ভাগ করি তাহলে নিচে কি থাকতেছে 2, আর যদি লবকে x দ্বারা ভাগ করি তাহলে থাকতেছে হচ্ছে y/x, মানে হচ্ছে ভি প্লাস রুট ওভার, হ্যাঁ রুট ওভারের ভিতরে এক্স দ্বারা ভাগ করা, মানে কি রুট ওভারের বাইরে যদি আমি এক্স 1/x দ্বারা গুণি, এটা যদি রুট ওভারের ভিতরে তাহলে 1/x² হয়ে যাবে না, তার মানে হচ্ছে রুট ওভারের ভিতর থেকে 1/x² কমন নিব, মানে হচ্ছে 1/x² কমন নিব, মানে হচ্ছে 1/x² দ্বারা ভাগ করব, মানে হচ্ছে আমি যদি এখানে লিখি যে 1/x রুট ওভার x² + 4y² এটা যদি রুট দিই তাহলে এখানে স্কোয়ার দিতে হবে না, অর্থাৎ আমি কি করলাম রুটের ভেতরে x² দ্বারা ভাগ করলাম, তাহলে কি আসতেছে রুট ওভার 1 + 4 × y² / x², মানে কি v², তাহলে আমি যেটা লিখতে পারি সরাসরি এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল v, আর এটা হচ্ছে 1 + 4 v² রাইট। এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন হলো, বুঝতে পারি সেম ক্যালকুলেশন, জাস্ট y = v, নতুন একটা ভ্যারিয়েবল আনতানি করতে হবে, সেটা কি
v is equals to y by x আমরা এখান থেকে কি করব d ওভার dx ফরম্যাট খোঁজার চেষ্টা করি এখানে তো dx মনে করেছিলাম dx তাহলে যদি dy / dx করি dx এর সাথে গুণাকার কে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার আর dy এর সাথে গুণাকার ছিল 2xy দেখো চিন্তা করে এখানে পাওয়ার কত 2 এখানে পাওয়ার 2 তাহলে হোমোজিনিয়াস আর নিচে পাওয়ার কত 1 প্লাস 1 পাওয়ার 2 হোমোজিনিয়াস তাহলে এটা হচ্ছে অরলব হোমোজিনিয়াস তাহলে কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে কি করব এখন আমি অরলব থেকে কি করব x স্কয়ার কমন নিব তাহলে 1 প্লাস y / x হোল স্কয়ার মানে কত v স্কয়ার আর v = কি y / x এখান থেকে যদি x স্কয়ার কমন নেই তাহলে হচ্ছে যে 2xy / x স্কয়ার x স্কয়ার এর হিসাবে থাকবে হচ্ছে y / x মানে হচ্ছে কি v 2 ইনটু v রাইট এখানেও কিন্তু সেম কাজটাই করব দেখো চিন্তা করো আগে দেখো হোমোজিনিয়াস কিনা xy পাওয়ার কত 1 1 যোগ করলে 2 এখানে পাওয়ার 2 হোমোজিনিয়াস এখানে পাওয়ার 3 সরি এখানে স্কয়ার হবে অ্যাকচুয়ালি এখানে পাওয়ার কত 2 মাইনাস 3xy এখানে পাওয়ার কত 1 y এর পাওয়ার 1 2 1 প্লাস 1 2 তাহলে কি হোমোজিনিয়াস হর হোমোজিনিয়াস লব হোমোজিনিয়াস হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি তাই হয় তাহলে কি করব এখান থেকে আমি চিন্তা করব কিভাবে y / x আসে y / x আসে তো এখন কি করব হর থেকে কি করে x স্কয়ার কমন নেই তাহলে কি আসবে কি x স্কয়ার কমন নিলে আসবে হচ্ছে 1 প্লাস 3 ইনটু y / x মানে কত v হোমোজিনিয়াস এইটাই তো ইকুয়েশন তিন ক্ষেত্রে আমি কি ধরছি v = y / x ধরছি দেন আমি কি ওই যে ভ্যারিয়েবল সেপারেট করব একটা ভ্যারিয়েবল হচ্ছে x আর একটা ভ্যারিয়েবল v রাইট এখন খেয়াল করো এখান থেকে যদি x স্কয়ার কমন নেই তাহলে কি থাকতেছে x স্কয়ার ভাগ y / x মানে তো v মাইনাস 2 ইনটু y স্কয়ার / x স্কয়ার মানে হচ্ছে v স্কয়ার এই এখান থেকে x স্কয়ার নাই এখান থেকে x স্কয়ার নাই তো তিন ক্ষেত্রে কিন্তু আমি সেম কাজটাই করছি dy / dx = v এর ফাংশন dy / dx = v এর ফাংশন dy / dx = v এর ফাংশন এখন যে কাজটা করবা এখন এই dy / dx এর মানটা এখানে বসিয়ে দিতে হবে দ্যাটস ইট dy / dx এর মানটা বসিয়ে দিবা জাস্ট আর কিছু না dy / dx এর মান কত v + x + dv / dx তাহলে v + x * dv / dx এখানেও সেম কাজ করবা v + x * dv / dx ওকে নাইস তাহলে কি আসতেছে মানে পরের স্টেপটা আসতেছে এতে v প্লাস x ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে নিচে টু টু ভি প্লাস রুট ওভার ওয়ান প্লাস ফোর ভি স্কোয়ার ভি প্লাস x ইন্টু ডিভি বাই ডিএক্স ভি প্লাস x ইন্টু ডিভি বাই ডিএক্স ভি প্লাস x ইন্টু ডিভি বাই ডিএক্স একটা বিয়ের ফাংশন বিয়ের ফাংশন তা আমি কি চাই ভ্যারিয়েবলগুলো সেপারেট থাকুক তাই না ভ্যারিয়েবলগুলো ডিএক্স এক পাশে থাকুক ফাংশন অফ এক্স ডিএক্স আর ফাংশন অফ এক্স এক পাশে থাকুক আর মানে সেপারেটলি থাকুক আর ডিভি আর ফাংশন অফ বি সেপারেটলি থাকুক রাইট তাহলে যদি তাই হয় তাহলে কি আমি এখন যেটা করবো সেটা হচ্ছে অভিপক্ষ থেকে এই ভিটাকে বিয়োগ করে দিব মানে ফাংশন অফ এক্স ভি বানাবো একটা রাইট এই জন্য কি করবো এই ভিটাকে ডান পক্ষে নিয়ে যাবো তাহলে যাবো মাইনাস ভি এখানেও সেম কাজ করবো এই প্লাস ভিটাকে এই পাশে নিয়ে যাবো মাইনাস ভি এই প্লাস ভিটাকে এই পাশে নিয়ে যাবো মাইনাস ভি তো ক্যালকুলেশন করলে কি আসে দেখি নিচে টু টু ভি প্লাস রুট ওভার টার মাইনাস টু ভি রাইট এখানে কি আসে দেখো টু ভি ওয়ান প্লাস ভি স্কোয়ার ভি ইন্টু ভি মাইনাস টু ভি স্কোয়ার এখানে কি আসে দেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি ভি মাইনাস টু ভি স্কোয়ার মাইনাস দেখো মাইনাস দুটো গুণ করছি চিহ্ন পাল্টে যাবে ওয়ান সাথে গুণ করলে ভি আর মাইনাস থ্রি বি সাথে গুণ করলে কি প্লাস থ্রি বি স্কোয়ার রাইট আচ্ছা তাহলে এখানে প্লাস টু বি আর মাইনাস টু বি কারেক্টলি যেতেছে থাকতেছে শুধু রুট ওভার টার্ম ওয়ান প্লাস ফোর বি স্কোয়ার এখানে খেয়াল করো বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার তার মানে কি মাইনাস বি স্কোয়ার এখানে খেয়াল করো প্লাস বি আর মাইনাস বি কারেক্টলি যেতেছে
p থেকে 2 গেলে কত থাকে 1 তার মানে থাকতেছে হচ্ছে v স্কয়ার রাইট তো আলটিমেটলি আমার কি দাঁড়ালো আলটিমেট দাঁড়ালো হচ্ছে x ইনটু dv বাই dx ইকুয়ালস টু v এর ফাংশন x ইনটু dv বাই dx ইকুয়ালস টু v এর ফাংশন এখানেও x ইনটু dv বাই dx ইকুয়ালস টু v এর ফাংশন আমরা চাচ্ছি কি ভেরিয়েবলগুলো সেপারেট রাখতে dv ফাংশন অফ v আর প্লাস dx ফাংশন অফ x তাহলে কি করব আমি এই ফাংশন অফ এই যে রুট ওভার টার্মটাকে dv তো আছে তার সাথে নিচে হবে v এর ফাংশন রুট ওভার 1 প্লাস 4 v স্কয়ার আর dx টা ওইভাবে উপরে উঠে যাবে আর x টা নিচে চলে যাবে আর নিচে তো আগে থেকে 2 ছিল তাহলে 2x dx এখন এটা করো সেম কাজ এই v এর ফাংশনটা কি কি dv এর নিচে তার মানে হচ্ছে dv এই পাশে আসলে হয়ে যাবে হচ্ছে 2v 1 মাইনাস v স্কয়ার ইকুয়ালস টু dx টাকে ওই পাশে নিয়ে আসলে উপরে চলে যাবে আর x টাকে এই পাশে নিলে নিচে চলে আসবে এখানে সেম কাজটা খেয়াল করো আমি যদি dv টাকে এই পাশে রাখি আর v এর ফাংশনটাকে যদি ডান পকে নিয়ে আসি বাম পকে নিয়ে আসি তাহলে 1 মাইনাস 3v উপরে চলে যাবে আর v স্কয়ার নিচে চলে যাবে dx টা ডান পকে গেলে উপরে চলে যাবে আর x টা নিচে চলে যাবে এখন চিন্তা করো dv ফাংশন অফ v dx ফাংশন অফ x dv ফাংশন অফ v dx ফাংশন অফ x dv ফাংশন অফ v dx ফাংশন ভেরিয়েবল কি সেপারেট এখন কি ভেরিয়েবল সেপারেশন পদ্ধতি দেখা করব একটা ভেরিয়েবল আছে x আর একটা ভেরিয়েবল আছে v মনে আছে v মানে কি y / x তাহলে হোমোজিনিয়াস যেখানে দেখব সেখানে কি নতুন একটা ভেরিয়েবল মানে ভেরিয়েবল সেপারেট পদ্ধতি করব কিন্তু এখানে ভেরিয়েবলটা হচ্ছে কি সবসময় খেয়াল রাখবে y / x আরেকটা হচ্ছে x আমরা একটু ইন্টিগ্রেশন করি এখন ইন্টিগ্রেশন ছাড়া কোনো কাজ নাই এটা ইন্টিগ্রেশন তো আমরা নরমালি করতেই হবে কোনো ব্যাপারই না আচ্ছা দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে হচ্ছে হাফ লন 2b প্লাস রুট ওভার 1 প্লাস 4b স্কয়ার বাসিকালে হাফ তো আগেই ছিল 1 বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে লন এক্স যেহেতু এই পাশে লন আছে এই পাশে লন আছে তারপর আমরা কি করব আমরা চাচ্ছি যে লাস্টে গিয়ে লনটাকে কি করতে হবে এমনভাবে চিন্তা করবো যে যাদের লনটা রিমুভ করা যায় এই জন্য আমরা কনস্ট্যান্ট ধরবো ওটাকে লনের লন কনস্ট্যান্ট ধরবো তো লন সি প্রাইম সি প্রাইম কেন ধরলাম কারণ আমাকে এই দুই দ্বারা গুণ ভাগ করে লন ধরতে হবে তাহলে যদি দুই দ্বারা গুণ করে দিই এটা আসতেছে কি হাফ অফ কাট হাফ ইন্টু টু ওয়ান হয়ে যাবে এখানে টু লন সি টু লন সি মানে কত সহগ পাওয়ারে কনভার্ট হবে সি প্রাইম স্কোয়ার রাইট এই সি প্রাইম স্কোয়ারকে আমরা কি বলতে পারি অন্য একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের বর্গ তো কনস্ট্যান্টই হবে সি তাহলে এখানে কি দেখো লন সি প্লাস লন এক্স যোগফল কি গুণাকারে লেখা যায় না লন সি এক্স সি এক্স এখন কি ভাবে থেকে লন লন ক্যান্সেল এই পদ্ধতিতে কি এই কাজটা এখানে করব তো এটার ইন্ডিকেশনটা আসবে হচ্ছে উপরে আছে কি টু বি আর নিচে আছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার নিচের পাওয়ার দুই উপরে পাওয়ার এক নিচের টাকে ডিফারেন্স করলে উপরেরটা পাওয়া যাবে হ্যাঁ এক্স একটা মাইনাস আনতে হবে যদিও তো আলটিমেটলি যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে মাইনাস লন ওয়ান মাইনাস ভি স্কোয়ার এটা আসবে হচ্ছে লন এক্স প্লাস লন সি গুণাকারে লিখি সি এক্স সি এক্স এই মাইনাস ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান সহ পাওয়ারে কনভার্ট হবে এই কনস্ট্যান্টকে ধরো তুমি সি প্রাইম ধরো কেন সি প্রাইম ধরবো পরে বলতেছি দেখো এখন কি উপবিভক্ততে লন লন ক্যান্সেল হবে সেম কাজটা আবার করতেছি রাইট এখন সি প্রাইম মানে কত সি প্রাইম ইনভার্সন এক্স প্রাইম ইনভার্সন মানে হচ্ছে ওয়ান বাই সি প্রাইম এক্স সি প্রাইমটা কি ধরো তুমি সি প্রাইম হিসেবে রাখতে পারো অথবা অন্য একটা কনস্ট্যান্ট সি হিসেবে রাখতে পারো তাহলে আলটিমেটলি কি আসতেছে ভি মানে কত ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই যে এখানে কিন্তু লাস্টে ভি এর মানটা বসে দিতে হবে হ্যাঁ টু ইন্টু ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি এক্স এখানেও সেম কাজ করবে এখানে তুমি ইচ্ছা করলে পরবর্তীতে এক্স দ্বারা গুণ করে দিতে পারো যেহেতু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আমরা উভয়কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম তাহলে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি এক্স সলিউশন সলভড এখানে দেখো ওয়ান মাইনাস থ্রি বি আর নিচের বি স্কোয়ার নিচের পাওয়ার হচ্ছে দুই উপরে পাওয়ার হচ্ছে এক এইভাবে করতে পারো অথবা
নর্মাল নিয়মে করতে পারো বা ভেঙে করতে পারো ইচ্ছে করলে, ঠিক আছে? এটাকে কোনো ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে 1/b² আছে v/2, আর এখানে হচ্ছে 3 v/b² মানে হচ্ছে 3/b, ঠিক আছে? dv = dx/x, এটা কি পাওয়ার এক বেড়ে যাবে সেই পাওয়ার দিয়ে ভাগ, ঠিক আছে? মানে হচ্ছে -1/b - 3/b, মানে কি 3 ln b, তো থাকবেই তো ln x প্লাস c, এখানে আবার কনস্ট্যান্টকে লগারিদম হিসেবে লিখলাম না, মানে লিখে লাভ নেই। এখানে দেখো 3 টাকে পাওয়ারে কনভার্ট করলে হয়ে যাবে কি v³ মানে কত, y³/x³, v মানে কত y/x, নিচে হচ্ছে y উপর হচ্ছে x। এটাকে একটু ফার্দার ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে সুন্দরভাবে সাজানো যায়। তো কিভাবে হচ্ছে আমরা ইচ্ছা করলে এটা লং সি রাখতে পারি, হ্যাঁ, প্লাস লং সি, তাহলে এটা আসবে হচ্ছে সিএক্স, লং সিএক্স, এই পাশে মাইনাস লং এই পাশে প্লাস লং, আমি চাচ্ছি যে গুণাকারে থাকুক সবসময়, ঠিক আছে? লং লং যোগাকারে থাকুক, যেটাকে আমরা ইচ্ছা করলে গুণাকারে লিখতে পারবো, ওই পাশে নিলে কি হয়ে যাবে প্লাস লং y³/x³, রাইট? তার মানে আসতেছে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা এটার মান ইকুয়াল টু কত, এটা মানে হচ্ছে লন সিএক্স ইন্টু মানে হচ্ছে এটা জাস্ট এটা এক্স স্কোয়ার এর যাবে নিচে হবে এক্স স্কোয়ার cx³ cy³/x² রাইট? জাস্ট ক্যালকুলেশন করে একটু একটু সাজানো আর কিছু না। আচ্ছা এখানে যে লং সি আছে এটা আমরা যোগাকারে রাখলাম, গুণ থাকলে যোগাকারে লেখা যায় লং সি। এখন আমরা কি করব, এখন আমরা কি লং থাকলে কি লিখতে পারি না যে ফর এক্সাম্পল আমরা যদি লিখি যে z = ln x, আমরা বলতে পারি না যে x = e^z, তাই আমি বলতে পারি যে e^-x/y = কি যেটা, মানে এই লং সিটাকে আমি ইচ্ছা করলে আমি বলতে পারি প্লাস সি, আর একটা কনস্ট্যান্ট এই সিটাকে আমি এই পাশে রাখি, সমস্যা নেই। তো মানে হচ্ছে আমি লগারিদম টার্মটাকে এক পাশে রাখলাম, ঠিক আছে, লগারিদম আর কনস্ট্যান্ট সহ -x^2টাকে আরেক পাশে রাখলাম, ঠিক আছে? তো থাকছে লন y³/x³, তা আমরা জানি দ্বিতীয়বার j = যদি লন এক্স হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x = e^z, তার মানে হচ্ছে y³/x³ = e^z, যেটা মানে কত, এই যেটা -x/y + c, ঠিক আছে? তার মানে কি লিখতে পারি হচ্ছে -x/y + c মানে হচ্ছে (e^c), c মানে হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এইভাবে রেখে দিতে হচ্ছে সলিউশন, এটা কিন্তু আরেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট হলো যে এটা তার সলিউশন। হোমোজিনিয়াস ইকুয়েশন বুঝলাম যে যে m/m এর প্রত্যেকটা পদের সহগ সমান n এর প্রত্যেকটা পদের সরি পাওয়ার সমান m এর প্রত্যেকটা পদের পাওয়ার সমান হলে কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো যখন হোমোজিনিয়াস হয় তাহলে ভ্যারিয়েবল সেপারেট পদ্ধতি করব, কিন্তু ভ্যারিয়েবলটা হচ্ছে একটা x আর একটা হচ্ছে v মানে হচ্ছে y/x, এই জন্য আমরা কি করি সবসময় দেখবো যে y² কমন নেই বা মানে y² কমন নেই বা x³ কমন নেই হরলক থেকে, যাতে করে আমার y/x = y/x কে আমি b দ্বারা রিপ্লেস করতে পারি, দেন আমার সব আউট হয়ে গেল, y চলে গেল, শুধু থাকলো কি v আর x।
তো ভি এর এক্স স্টুডেন্ট সেপারেবল করে আমরা ভেরিয়েবল সেপারেট মেথড দিয়ে করে ফেলো। জাস্ট আমাকে এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাকে যে এই সমীকরণের ডান পক্ষকে ওয়াই বাই এক্স কে রিপ্লেস করতে হবে ভি দ্বারা, আর ডি ওয়াই বাই ডি এক্স কে রিপ্লেস করতে হবে কি দ্বারা, ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডি এক্স। এটা কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে যে এটা দ্বারা এটাকে ডিফারেনশিয়েট করে এটা আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে জাস্ট সিম্পলি আমরা ডি ওয়াই বাই ডি এক্স কে রিপ্লেস করব, দেন আমি ওয়াই বাই এক্স কে রিপ্লেস করব, তাহলেই হবে। দেন আমি ভ্যারিয়েবল সেপারেট পদ্ধতিতে নর্মাল নিয়মে ইন্টিগ্রেশন করে সলিউশনে চলে যাবো।